করবে, হত্যা করা হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আলোচনার আয়োজন করে বিশ দলীয় জোটের শরিক লেবার পার্টি। সভায় প্রধান অতিথি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। তার দাবি, দুর্নীতির মামলায় সাজা হলেও নির্বাচন করতে পারবেন বিএনপি চেয়ারপারসন। নিচের আদালতের রায় যদি তার বিরুদ্ধেও থাকে আর তার আপিল যদি হাইকোর্টে পেন্ডিং থাকে, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং কুড়ি দলের বা কুড়ি জোটের তিনি নির্বাচনের সময় নেতৃত্ব দিতে পারবেন। তিনি বলেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ ইসি ও সহায়ক সরকারের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই জরুরি। লেভেল প্লেইং ফিল্ড সর্বত্র থাকতে হবে, এখনই থাকতে হবে, এখন থেকে সে ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা বুঝব যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেন। এ সময় তিনি গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনাও করেন। এটার প্রতিবাদ যখন তীব্র হচ্ছে, বিদ্যুৎ মন্ত্রী বলে দিল যে এবার বিদ্যুতের দামও বাড়বে, তো এটা একটা কখনই শোভন এবং জনগণের কাছে হিসাব দেয় এই ধরনের সরকার এটি বলতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। সেই বক্তব্য, সেই দাম্ভিকতাও হচ্ছে আপনার সন্ত্রাসী প্রতিক্রিয়ার মতোই। সাইফুদ্দিন রবিন।